কেন ভগবান শিব ভিক্ষুক সেজে ভক্তের কাছে এসেছিলেন? একটি গ্রামে রঘু নামক এক শিব ভক্ত থাকত। তার কাছে দুটি গরু ছিল। প্রতিদিন সকালে গরুর দুধ বিক্রি করে দিত, কিন্তু আধা বালতি দুধ সে ভগবান শিবের জন্য রেখে দিত, যা সে পরে শিবলিঙ্গে অর্পণ করত। একদিন পূজারি জিজ্ঞাসা করলো, তুমি তো জল মেশানো দুধও অর্পণ করতে পারো, তাহলে তোমার দুধ এত নষ্ট হতো না। তখন রঘু বলে, আমি যদি অন্য ভক্তদের মতো জল মেশানো দুধ অর্পণ করি তাহলে ভগবান শিব রোগা হয়ে যাবে, একদিন প্রচণ্ড বৃষ্টির কারণে দুধ বেচতে পারে না। তাই সে সম্পূর্ণ দুধের ক্ষীর বানিয়ে ভক্তদেরকে খাইয়ে দেয়। ওইদিকে কৈলাস পর্বতে শিবের মুখে ক্ষীর দেখে মাতা পার্বতী জিজ্ঞাসা করেন, প্রভু আপনার সকল ভক্তরা আপনাকে ভোগ চড়ায়, তাহলে আপনি শুধুমাত্র এই ভক্তের ভোগ কেন গ্রহণ করলেন? তখন ভগবান শিব ও মাতা পার্বতী একজন ব্যাপারী ও তার স্ত্রীর রূপ ধারণ করে রঘুর বাড়িতে যায় আর রঘুকে বলে, তুমি তোমার সম্পূর্ণ দুধ আমাকে বিক্রি করে দাও, এর বদলে আমি তোমাকে অনেক টাকা দেব। কিন্তু রঘু তা মানা করে দেয়, কারণ এমনটা করলে সে শিবকে দুধ চড়াতে পারবে না। পরের দিন যখন রঘু মন্দিরে দুধ অর্পণ করতে যায়, তখন দেখে মন্দিরের বাইরে এক বুড়ো বুড়ি ক্ষুধায় কান্নাকাটি করছে। রঘু তাদেরকে দুধ দিয়ে দেয়। পূজারি তখন বলে, তুমি এদেরকে দুধ কেন দিলে? তখন রঘু বলেন, এদের না খাইয়ে শিবকে অর্পণ করলে ভগবান শিব আমার দুধ গ্রহণ করতো না। তখন সেই বুড়ো বুড়ি আসল রূপে এসে রঘুকে আশীর্বাদ করে।